আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মূলত আমি নবম দশম শ্রেণীর করবো এটি তোমাদের রসায়ন বিষয় থেকে নেওয়া হয়েছে আমি যে প্রশ্নটি আজকে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেজন্য এটি খুবই গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে প্রথমে আমরা ক্রিয়েটিভ কোশ্চেনটি দেখে নেই এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে দুটি পাত্র দেওয়া আছে একটি পাত্রে ম্যাগনেশিয়াম সালফেটের দ্রবণ দেওয়া আছে আর একটি পাত্রে কপার সালফেটের দ্রবণ দেওয়া আছে অতঃপর দুটি পাত্রকে একটি তার দিয়ে সংযুক্ত করা হয়েছে যেখানে ম্যাগনেশিয়াম সালফেটের দ্রবণে ম্যাগনেশিয়ামের ধাতু প্রবেশ করানো আছে এবং কপার দ্রবণে কপার ধাতু প্রবেশ করানো একটি করা হয়েছে। এবং বৈদ্যুতিক দ্রবণকে একটি বাঁকানো নল দ্বারা যুক্ত করা হয়েছে যেখানে বাঁকানো নলে পটাশিয়াম নাইট্রেট দ্রবণ রয়েছে এটি হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমাদের প্রশ্ন ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন বলা হয়েছে তরিত বিশ্লেষক কাকে বলে প্রশ্নে হয়েছে বলেছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন থ্রি ডি সে না গিয়ে যায় কেন গ উদ্দীপকের কোষে সংঘটিত তরিদ্র বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম উক্তিটি মূল্যায়ন করো তাহলে আমরা দেখলাম গ এবং ঘ দুটি প্রশ্ন আমাদের সরাসরি উদ্দীপকের সাথে জড়িত। অর্থাৎ ঘ গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে যে তড়িৎত্ব আর অর্থাৎ এই যে একটা আমরা কোষ তৈরি করেছি এই কোষের মধ্যে এটি একটি তড়িৎদ্বার এই আরেকটি তড়িৎদ্বার। এখন এই তড়িৎদ্বারগুলোর মধ্যে কি ধরনের বিক্রিয়া ঘটে সেটা দেখানোর জন্য। তারপর এখানে যে পটাশিয়াম নাইট্রেট দ্রবণটি ব্যবহার করেছে বাঁকা নলে এই নলের এখানে বিক্রিয়াটি কন্টিনিউয়াসলি ঘটার জন্য নাইট্রোটের কি ভূমিকা সেটি আলোচনা করতে হবে সমাধানে প্রথম হচ্ছে তরিত সব যোগ বিগলিত বা ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইট বলে যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে নেই সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না যখন এটাকে গলানো হয় অথবা পানিতে দ্রবীভূত করা হয় তখন সোডিয়াম ক্লোরাইডের মুক্ত আয়ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় এই মুক্ত আয়নগুলো ফ্রিলি মুভ করতে পারে আর এই ফ্রিলি মুভ করার জন্য তখন তড়িৎ পরিবহন করে এবং সেই সাথে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে সেজন্য সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষক পদার্থ এভাবেই আমরা অ্যাসিড মিশ্রিত পানি সেটি একটি তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কপার সালফেট কে আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে নিতে পারি অর্থাৎ যে সমস্ত পদার্থ বিঘটিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন এর মুক্ত পরিবহন দ্বারা অর্থাৎ মুক্ত চলাচল দ্বারা রাসায়নিক বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটবে তখন সেই সমস্ত পদার্থকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইট খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এখানে আমাদের টোয়েন্টি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলের ক্ষেত্রে ইলেকট্রন থ্রিটি সেলের নাকি পরেছে যায় কেন তাহলে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায় তারপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তির অরবিটালে প্রবেশ করবে এখন এই অরবিটালের শক্তি আমরা নির্ণয় করে থাকি সাধারণত এন প্লাস এর মান দিয়ে এন প্লাস মান দিয়ে আর এন প্লাস এর মান যত বেশি হবে ওই অরবিটালের শক্তিও তত বেশি হবে এবং এন প্লাস এল এর মান যত কম হবে ওই অরবিটালের শক্তিও তত কম হবে তাহলে আমরা থ্রি ডি অরিটের থ্রি জন্য এন প্লাস এল এর মানটি হিসাব করে এখানে থ্রি থ্রিটি হচ্ছে এন এর মান কারণ আমরা জানি থ্রি হচ্ছে অরবিটের সংখ্যা নির্ণয় করে তাহলে থ্রি হচ্ছে এন এর মান অর্থাৎ এন ইকুয়াল টু থ্রি আর আমরা জানি যদি এল ইকুয়াল টু জিরো হয় তাহলে অরবিটালটি হয় এস এল ইকুয়াল টু ওয়ান হলে অরবিটালটি হয় পি আর এল ইকুয়াল টু যদি টু হয় তাহলে অরবিটালটি হয় ডি তাহলে এখানে থ্রি ডি এর জন্য আমরা দেখতে পাচ্ছি এন এর মান থ্রি এবং এল হচ্ছে টু তাহলে এন প্লাস এল ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু ইজ ইক টু ফাইভ অর্থাৎ এন প্লাস এল মান হচ্ছে এখানে থ্রি ডি এর জন্য ফাইভ ঠিক একইভাবে ফোর এস অরবিটাল এর জন্য এন ইকুয়াল টু ফোর এবং এল ইকুয়াল টু জি এর ওয়ান তাহলে এন প্লাস এলের মান হবে ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডি অরবিটাল এর মা শক্তি হচ্ছে ফাইভ আর ফোর এস অরবিটাল এর শক্তি হচ্ছে ফোর যেহেতু ফোর এস অর্ভিটালের শক্তি কম সেহেতু ইলেকট্রনটি আগে ফোর এস অরবিটালে ঢুকবে তারপর থ্রি ডি অরবিটালে যাবে তাহলে আমাদের টোয়েন্টি পারমাণবিক বিশিষ্ট পরমাণুটি হচ্ছে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিনাশটি হবে ওয়ান এস টু টু এস টু টু ফিস সিক্স থ্রি এস টু থ্রি ফিস সিক্স থ্রি ডিতে ইলেকট্রন না গিয়ে ফোর এসে যাবে কারণ ফোর এস এর শক্তি থ্রি ডি চেয়ে কম এজন্যই ক্যালসিয়ামের ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন দুটি ফোর এস অরবিটালে যায় ক গ নম্বর প্রশ্ন বলা হয়েছে আমরা যে কোষ্টি দেখিয়েছি সেই কোষ্টের যে দুটি তড়িদ্বার আছে তড়িদ্বারের সংগঠিত বিক্রিয়াগুলো দেখানোর জন্য তাহলে উদ্দীপকের গ্যালফানিক কোষ্টি হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতু কপার ধাতু তড়িদ্বার দিয়ে তৈরি আমরা আমাদের উদ্দীপকে দেখেছি যে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এখানে দুটি তড়িদ্বার আছে এখানে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম তড়িদ্বার এটা হচ্ছে কপার তড়িদ্বার তাহলে আমরা এখন যেহেতু যেহেতু তড়িৎ রাসায়নিক সারে ম্যাগনেসিয়ামের অবস্থান হচ্ছে কপার ধাতুর উপরে সুতরাং ম্যাগনেসিয়ামটি অ্যানোড হিসেবে কাজ করবে ম্যাগনেসিয়াম তড়িৎ ক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার তড়িৎ ক্ষেত্রে ক্যাথোড হিসেবে কাজ করবে কারণ আমরা জানি যে ধাতুটি তড়িৎ রাসায়নিক সারের মধ্যে উপরে থাকবে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে এবং অ্যানোডে সব সময় জারণ ঘটে তাহলে আমরা এখানে কোষে কোষে ম্যাগনেসিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয় কারণ হচ্ছে ম্যাগনোডে ম্যাগনেশিয়াম ইলেকট্রন দান করে বলে অ্যানোডে জারণ বিক্রিয়া করেছে যেটা আমি একটু আগে বলেছি যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া করবে তাহলে জারণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া যেখানে ইলেকট্রন ত্যাগ করা হয় সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া তাহলে ম্যাগনেশিয়াম কি করবে এখানে ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে রূপান্তরিত হবে অর্থাৎ ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে সুতরাং এটি একটি জারণ বিক্রিয়া অন্যদিকে এই দুটি ইলেকট্রন আমরা যে কোষে দেখেছি দুটি একটি তার দিয়ে ওই তারের মধ্যে দিয়ে এই দুটি ইলেকট্রন কি করবে কপার তড়িৎ দ্বারে চলে যাবে কপার তরির দ্বারা এখানে কপার সালফেট দ্রবণ থেকে কপার আমরা জানি কপার সালফেট দ্রবণের মধ্যে কপার আয়ন এবং সালফেট আয়ন আছে তাহলে ওই কপার আয়ন দ্রবণে যে কপার আয়ন থাকে সেই কপার আয়ন এই দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে গ্রহণ করে কফার ধাতুতে রূপান্তরিত হয় অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটে কারণ হচ্ছে যে এখানে ইলেকট্রন গ্রহণ করা হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে এখানে কফার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কফারে রূপান্তরিত হচ্ছে সুতরাং এটি একটি বিজারণ বিক্রিয়া তাহলে আমরা যদি দুটি বিক্রিয়াকে যুক্ত করি তাহলে আমরা পাচ্ছি ম্যাগনেসিয়াম প্লাস কপার টু কপার টু প্লাস বিক্রিয়া করে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম টু প্লাস প্লাস কপার অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিচ্ছে আর কপার টু প্লাস আয়নটি ইলেকট্রন গ্রহণ করে সে কপারে রূপান্তরিত হচ্ছে আর ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু এ রূপান্তরিত হচ্ছে তাহলে আমাদের যার এটি হচ্ছে জারণ বিক্রিয়া এটি হচ্ছে বিজারন বিক্রিয়া এবং এটাকে অ্যানোড বিক্রিয়া বলা হয় এটাকে ক্যাথোড বিক্রিয়া বলা হয় যেহেতু এটি অ্যানোডে ঘটে সুতরাং এটি অ্যানোড বিক্রিয়া যেহেতু এটি ক্যাথোডে ঘটে সুতরাং এটাকে ক্যাথোড বিক্রিয়াও বলা হয় এবার আছে আমাদের তিন নম্বর চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে আমরা দেখলাম যে উদ্দীপকের মধ্যে যে একটি বাঁকানো নল দিয়ে দুটি কোষকে যুক্ত করা হয়েছে অর্থাৎ দুটি তড়িৎদ্বারকে যুক্ত করা হয়েছে বা দুটি দ্রবণের মধ্যে সংযোগ ঘটানো হয়েছে এখন এই দুটি দ্রবণের মধ্যে এই পাকানো নল যে নলটি দ্বারা সংযোজন করা হয়েছে সে নলে কিছু দ্রবণ আছে আর সেই দ্রবণটি হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ এখন এই যে পটাশিয়াম নাইট্রেট দ্রবণটি কেন এখানে ব্যবহার করা হয়েছে বা তার ভূমিকা কি আমরা এখন আমরা জানি যে এখানে যে কোষটি দেখানো হয়েছে একটি কোষের একটি অংশে ম্যাগনেসিয়াম সালফেট আর একটি অংশ হচ্ছে কপার সালফেট ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন এবং সালফেট আয়ন থাকে আর কফার সালফেট দ্রবণে কফার আয়ন এবং সালফেট আয়ন থাকে তাহলে যেহেতু এখানে আমরা বলেছি যে অ্যানোডে ইলেকট্রন দেওয়া হয় তাহলে অ্যানোডে দাতব আমাদের যে দাতব দণ্ডটি ব্যবহার করা সেটা ছিল ম্যাগনেশিয়াম সে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হয় আর এই ম্যাগনেশিয়াম আয়নটি দ্রবণে চলে আসে অর্থাৎ দ্রবণে তখন ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে ধনাত্মক আধানের প্রাধান্য বেড়ে যায় অপরদিকে কপার সালফেট দ্রবণে কপার আয়ন এবং সালফেট আয়ন আছে যে ইলেকট্রন দুটি ম্যাগনেসিয়াম ছেড়ে দিচ্ছে সেই দুটি ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করে ক্যাথোডে কপার আয়ন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হয় তাহলে ক্যাথোডের যে দ্রবণটি অর্থাৎ ক্যাথোড দ্রবণে অর্থাৎ ক্যাথোডে আমাদের ধনাত্মক আধানের পরিবন কমে যাচ্ছে অর্থাৎ ঋণাত্মক আধানের প্রাধান্য পাচ্ছে অর্থাৎ সালফেট আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে যেহেতু দুটি দ্রবণে আয়নের নিরপেক্ষতা নষ্ট হয়ে যায় সুতরাং একসময় কি হবে বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের সেখানে আর বিদ্যুৎ প্রবাহ হবে না যেহেতু বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কেন দুটি অসম আয়ন তৈরি হওয়ার কারণে অ্যানোডে ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে আর ক্যাথোডে ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে এই অসম আয়ন তৈরি হওয়াটাই হচ্ছে নিরপেক্ষতা নষ্ট হওয়া আর এই নিরপেক্ষতা নষ্ট হওয়া মানে হচ্ছে আমাদের বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়া তাহলে আমাদের কি করতে হবে যদি বিদ্যুৎ প্রবাহ আমাদেরকে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ প্রবাহ যত আমরা পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এমন কিছু করতে হবে যেন দুই পাত্রে আয়নের সংখ্যা সামঞ্জস্য অবস্থায় থাকে তাহলে এখানে পটাশিয়াম যে নাইট্রেট দ্রবণটি আছে সেখানে দুই ধরনের আয়ন আছে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন পটাশিয়াম নাইট্রেট যে দ্রবণটি আছে সেখানে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পটাশিয়াম হচ্ছে ধনাত্মক আধান আর নাইট্রেট আয়নটি হচ্ছে ঋণাত্মক আধান আর আমাদের অ্যানোডে ধনাত্মক আধানের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়নের সংখ্যা বেড়ে যায় তাহলে অ্যানোডে চলে যাবে নাইট্রেট আয়নটি যাবে গিয়ে সেখানে ধনাত্মক আধানকে ফসমিত করে ফেলবে আর এখানে যে ধনাত্মক আধানটি তৈরি হচ্ছে সেটি চলে যাবে ক্যাথোডে ক্যাথোডে আমরা জানি যে সালফেট আয়নের সংখ্যা বেড়ে যায় তাহলে এই ধনাত্মক আধান সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে অর্থাৎ অতিরিক্ত পরিমাণ সালফেটকে প্রশমিত করবে আর এভাবে তখন কন্টিনিউয়াসলি বিক্রিয়া করতে থাকবে এবং একসময় আমাদের বিদ্যুৎ উৎপাদন চলতেই থাকবে নির্বিঘ্নে বিদ্যুৎ উৎপাদন চলতেই থাকবে তাহলে আমরা দেখলাম যে এখানে পটাশিয়াম নাইট্রেট দ্রবণটি বিদ্যুৎ প্রবাহ নির্বিঘ্নে ঘটানোর জন্য নির্বিঘ্নে উৎপাদনের জন্য বিরাট ভূমিকা রাখছে অর্থাৎ যদি না ব্যবহার করি এখানে তাহলে এক সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে আর এই বিদ্যুৎ উৎপাদনটাকে আমাদের নির্বিঘ্ন করার জন্যই পটাশিয়াম নাইট্রেট দ্রবণটি ব্যবহার করা হয় সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের কোষে যে কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম তাহলে আমি এই প্রশ্নটিকে আবার একটু হাইলাইটস করি অর্থাৎ একটু করি এখানে আমরা যে তরিদ্রার কোষটি দেখেছিলাম সেই কোষের মধ্যে দুটি তরিদার দেখেছি একটা হচ্ছে ম্যাগনেশিয়ামের তরিদার আর একটা হচ্ছে কফারের তরিদ্বার ম্যাগনেশিয়াম তরিদ্রটি অ্যানোড হিসাবে কাজ করে কফারের তরিদারটি ক্যাথট হিসাবে কাজ করে আর ম্যাগনেশিয়ামের যে অ্যানোড তরিদ্বারটি সেখানে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানের রূপান্তরিত হচ্ছে আর ধনাত্মক আদানটি দ্রবণে চলে যাচ্ছে অর্থাৎ দ্রবণে ধনাত্মক আদানের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ম্যাগনেশিয়াম যে দুটি ইলেকট্রন ত্যাগ করতেছে সে দুটি ইলেকট্রন চলে যাচ্ছে ক্যাথোডে আর ক্যাথোডে কপার টু প্লাস আয়ন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে আর ধনাত্মক আধানের পরিমাণ কমে যাচ্ছে এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের সংখ্যা যেহেতু অসামঞ্জস্য অবস্থায় তৈরি হয়ে যায় তখন বিক্রিয়াটি বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় আর এই বিদ্যুৎ প্রবাহকে নির্বিঘ্ন করার জন্য তখন পটাশিয়াম নাইট্রেট লবণটি বিরাট ভূমিকা রাখে কারণ পটাশিয়াম নাইট্রেটের মধ্যে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন থাকে আর পটাশিয়াম আয়নটি তখন চলে যাবে ক্যাথোডে ক্যাথোডে গিয়ে সে সালফেটের সাথে যুক্ত হয়ে সালফেটকে প্রশমিত করবে অর্থাৎ অতিরিক্ত যে সালফেট ছিল ঋণাত্মক আয়ন ছিল সেটা প্রশমিত হয়ে যায় আবার নাইট্রেট আয়ন চলে যাবে অ্যানোডে অ্যানোডে গিয়ে সে ম্যাগনেশিয়ামের সাথে সাথে যুক্ত হয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত ধনাত্মক আধানকে প্রশমিত করবে যেহেতু পটাশিয়াম এবং নাইট্রেট কি করে অতিরিক্ত আধানকে প্রশমিত করে দুটি তড়িৎ ধারে তখন বিক্রিয়াটি নির্বিঘ্নে চলতে থাকে আর বিক্রিয়াটি যখন নির্বিঘ্নে চলে তখন নির্বিঘ্নে বিদ্যুৎ প্রবাহ হতে থাকে তাহলে আমরা দেখলাম এখানে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম কোষের কার্যকারিতা সচল রাখার জন্য এই ছিল আজকে আমাদের আলোচনা এই এই টিটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে সুতরাং এটা খুব যত্ন সহকারে বুঝে পড়ার চেষ্টা করব তাহলে সহজেই আমরা পরীক্ষা লিখতে পারব আর এই প্রত্যেকটা জিনিস আমি যেটা বারবার বলে থাকি যে বেসিক জিনিসটি কি সেটি আমি একটু মনে রাখার চেষ্টা করি আর বেসিক জিনিসটি যদি মনে রাখা রাখতে পারি তাহলে আমি এটা নিজের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো সুতরাং মুখস্ত করার কোনো প্রয়োজন হবে না শুধু আমাকে জিনিসটি বুঝতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ